আধার জমি একাই আমি প্রভু গো খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিয়ম গোয়াম দয়া ও গোগী
জাগো গিরিধর
কই দেখি তোকে একে দয়াময় আপনি এসেছ এসেছ দয়াময় তুমি এসেছ গোলক ছেড়ে এসেছ গো এসেছ গো সহরা ধরে গোলক ছেড়ে এসেছ গো কখনো হাসা কখনো কাঁদা তাই তো ভক্তে ভগবান তুমি কখনো হাসা কখনো কাঁদা তুমি কখনো হাসা কখনো কাঁদা তাই তো তুমি তুমি এসেছো গো সহরা ধরে গোলক ছেড়ে এসেছো গো গোলক ছেড়ে এসেছো গো
হরে কৃষ্ণ ওগো দয়াময়, আসবে না কেন বলো? এই বিশ্বব্রহ্মাণ্ডের যিনি মালিক, যিনি আপনার আমার কি গোমা সবার ভগবান, আর ভগবানকে কেউ বেঁধে রাখতে পারে না, এমনকি যশোদা মাও অব্দি বেঁধে রাখতে পারে না, তাই না মা? এমন সময় যোগমায়া বলে ডেকেছিল কেন গো? ও এমন সময় যোগমায়া বলে কেন ডেকেছিলাম জানো? সে যাব বৃন্দাবনে জটিলা কুটিলা মন্দিরে শ্রীমতী রাধারানী সদাই প্রাণ গোবিন্দের নাম করে বলে তার শাশুড়ি নরদিনী ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বলুন তো, শ্রীমতী রাধারানীর শাশুড়ি নরদিনীকে জটিলা কুটিলা সদাই প্রাণ গোবিন্দের নাম করে বলে শ্রীমতী রাধারানীকে তার শাশুড়ি নরদিনী নানাভাবে লাঞ্ছনা গঞ্জনা দেয়। কিন্তু ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বলুন তো, শ্রীমতী রাধারানী কি প্রাণ গোবিন্দের নাম ছাড়া থাকতে পারে? হরিবল হরিবল। তাই পাশের ঘরে কপাট বন্ধ করে দুটি বাহু উত্তোলন করে গাইছে মধুর কৃষ্ণ নাম। তা ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, রাধারানী ঘরের মধ্যে কপাট বন্ধ করে দুটি বাহু উত্তোলন করে গাইছে মধুর কৃষ্ণ নাম, তাহলে আপনারা তো রাধারানীর অংশগত হো। সবাই মিলে গাইবেন তো? রাধারানী গাইছে, আমরা সবাই মিলে গাইব। কৃষ্ণ নাম বলো ভাই, মানব জনম বিধা যায় এ জনম দুদিনে। কৃষ্ণ নাম বলো ভাই, তোমাকে যেতে হবে সেই যাবন বৃন্দাবনে জটিলা কুটিলা মন্দিরে। তবে একটি কথা, কি কথা গো? এই যোগমায়া বেঁচে গেলে না, যাবন বৃন্দাবনে জটিলা কুটিলা তোমায় চিনতে পেরে যাবে, তাই নাকি গো? তাই তোমাকে যেতে হবে 80 বছরের বুড়ি রূপ ধারণ করে, লাঠিটা ঠুকতে ঠুকতে তুমি যাবে বড়াই রূপে, যাতে জটিলা কুটিলা তোমায় চিনতে না পারে। সেখানে উপনীত হয়ে ছলে বলে কৌশলে শ্রীমতী রাধারানীকে আমার সঙ্গে মিলিত করতে হবে। আপনার মনের অবস্থা বুঝেছি যে আমি তো সেই রূপেই তৈরি হয়েছি। দেখি দেখি, বাবা তোমার সুন্দর মানিয়েছে তো। তবে দয়াময়, যেমন আপনার প্রেময়ী রাধারানকে আপনার চরণচলে তুলে দিতে হবে, তার বিনিময়ে আমাকেও তো কিছু দিতে হবে গো। কি গো ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের, কিছু পেতে হলে কিছু দিতে হবে, তা তোমায় কি দিতে হবে? শোনো দয়াময়, টাকা পয়সা শোনা জানা কিছু নয় গো। তাহলে কি গো? আমার একটি কথা রাখতে হবে। ও তোমায় কথা দিতে হবে? হ্যাঁ গো। কি কথা? শোনো দয়াময়, আমার এই ঢেউখানা দিয়ে একটি নৌকা সৃজন করে দিচ্ছি, আর এই নৌকা নিয়ে তুমি বাইতে বাইতে ধীরে ধীরে করে আসবে সেই যমুনার ঘাটে, যমুনার ঘাটে। আর এখান থেকে আমি ছাড়ে ভালো কৌশলে প্রেমময়ী রাধারানীকে যাবো সেই যমুনার ঘাটে, যমুনার ঘাটে। সেখানেই তোমার চরণে মিলিত করবো গো। তাই আমি তোমায় কথা দিলাম। বেশ, কি গো মায়েরা, সেই জন্য তো কি বলে গো, ভক্তের ভগবান। তাই ভক্তরা ভগবানের কি নাম রেখেছেন মা? ও গো ভক্ত আমার মাতা পিতা, ভক্ত মোর ই গুরু, ভক্ত মোর গুরু, ভক্তই আমার নাম রেখেছে।
তাই বলি কি দয়াময় যেন আপনার মনের আশা আমি পূর্ণ করতে পারি, তাই আমাকে আশীর্বাদ করুন এবং আমার এই প্রণাম গ্রহণ করুন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আমি এখন আসি, আবার দেখা হবে সেই শ্রী যমুনার।